ডাব্লুবিপি কনস্টেবল দু হাজার কুড়ি রিক্রুটমেন্টের বিষয়ে আজ তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি তো আমরা সবাই জানি গতদিন ছিল কুড়ি মার্চ পিআরবিতে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে ডেপুটেশান দেওয়ার পর একটা তথ্য উঠে এসেছে পিআরবি চেয়ারম্যান সাহেব বলেছেন যে তোমাদের ডাব্লুবিপি কনস্টেবল দু হাজার কুড়ি রিক্রুটমেন্টে যে সমস্ত সমস্যাগুলি ছিল সেগুলো সবটাই মিটে গিয়েছে এবং তোমরা চিন্তা করো না রেজাল্ট খুব তাড়াতাড়ি আসছে রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে তো এই বিষয়টা দেখার পর অনেকেই আবার বলছে পিআরবির যে চেয়ারম্যান তিনি তো আমাদের কোনো টেনটেটিভ ডেট দেননি তাহলে তোমরা কী করে ধরে নিচ্ছ রেজাল্ট খুব তাড়াতাড়িই আসছে হতেও তো পারে খুব আসন্ন মানে সেটা এক মাস মাস বা ছ মাস হতে পারে কারণ অলরেডি আমাদের এই ডাব্লিউ বিবি কনস্টেবলের রেজাল্ট সাত মাস ধরে ঝুলে আছে এবং প্রতিবারই আমরা শুনতে পাচ্ছি যে রেজাল্ট খুব তাড়াতাড়িই দেবে রেজাল্ট খুব তাড়াতাড়িই দেবে এই যে আপডেটগুলো সেগুলো কিন্তু আমাদের কথাই বলে গোপন সূত্র সেই গোপন সূত্র থেকে পাওয়া আপডেট একটাও কিন্তু পিআরবির চেয়ারম্যানের মুখ থেকে আমরা শুনিনি যে রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে বা আসন্ন তোমরা যদি প্রিভিয়াস ডেপুটেশানগুলোর কথা খেয়াল করে দেখো প্রতিবারই দেখবে ওরা কোনো না কোনো একটা সমস্যা তুলে ধরেছিল কোনোবার রিজার্ভেশন পলিসি তো কোনোবার কোটের রায়ের ওপরে তারা অপেক্ষা করছিল বা কোনোবার তারা বলেই দিয়েছিল যে এবার আমাদের চেয়ারম্যান সাহেব খুব ব্যস্ত আছেন তোমাদের সঙ্গে দেখা করতে পারবেন না তো প্রতিবার কিন্তু কনস্টেবলের বিষয়ে কিন্তু একটা নেগেটিভ কথা কিন্তু আমরা পিআরবি থেকে শুনেছি এই প্রথমবার কুড়ি মার্চ যেদিন কিন্তু আমরা পজিটিভ একটা কথা শুনতে পেয়েছি পিআরবি থেকে হ্যাঁ টেন্টেটিভ ডেট হয়তো দেয়নি কিন্তু সমস্ত সমস্যা মিটে গিয়েছে এই কথাটাও কিন্তু টেনটেটিভ ডেটের থেকে কম কিছু নয় অনেকেই বলবে দাদা তুমি এত জোর গলায় কথা বলছো তুমি কি জানো রেজাল্ট তাহলে মার্চে দেবে তুমি বলতে পারবে না সেটা আমি কখনোই বলতে পারবো না কারণ যারা গোপন সূত্র থেকে আপডেট পায় তাদের মতন আমার কোনো গোপন সূত্র নেই কিন্তু পিআরবি চেয়ারম্যানের যে কথা সেটা তো আমি অথেন্টিক হিসাবেই ধরে নেব সেখানে তিনি কিন্তু ডাইরেক্ট বলছে আমরা চাইলেই দুদিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিতে পারি এর মানে হয়তো এটা বোঝাচ্ছে না যে ওরা দুদিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ করে দেবে এর মানে এটা বোঝাচ্ছে যে ওদের রেজাল্ট সম্পূর্ণ রেডি এবং ওদের কাছে আর কোনো বাধা নেই বাধা বলতে সেটা তোমার রিজার্ভেশন পলিসি হতে পারে কোর্টের রায় হতে পারে রিজার্ভেশন পলিসির ব্যাপারে বা কম বেশি সবারই মনের মধ্যে একটা জিনিস চলছে সেটা আমি আর ভিডিওই মুখ ফুটে বলছি না সেটাও হতে পারে তো ওরা যেহেতু বলছে যে ওদের আর কোনো বাধা নেই তার মানে কিন্তু যে বিষয়ের জন্যই আটকে থাকুক সেটা মিটে গেছে তো রেজাল্ট কিন্তু খুবই আসন্ন এটা বলা যেতে পারে দু নম্বর পয়েন্টে আসি কাট অফ কত যেতে পারে প্রথমেই বলে রাখি কাট অফ কত যেতে পারে আমি কিন্তু কোনো গোপন সূত্র থেকে খবর নিয়ে এসে বলছি না যে কাট অফ এত গেছে আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ আমার প্রেরিকশা ইউ আর কাট অফ যেতে পারে ছাপ্পান্ন পয়েন্ট পাঁচ শূন্য থেকে সাতান্ন পয়েন্ট পাঁচ শূন্যের মধ্যে ও বি তার থেকে একটু কম যাবে খুব একটা কিন্তু গ্যাপ থাকবে না হয়তো মেন পরীক্ষায় দু নম্বরের গ্যাপ ছিল কিন্তু আমরা প্রত্যেকেই জানি ও বি এর বহু ক্যান্ডিডেট ইউআরে সিলেক্টেড হয়ে আছে বা তারা ইউআর ইন্টারভিউ দিয়েছে তো সেই ক্যান্ডিডেটের প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু যারা ইউআরে সিলেকশন পাবে না তারা কিন্তু ও বিতে ফেরত আসবে এবং নিউ রিজার্ভেশন পলিসির দরুন যাদের নাম্বার বেশি আছে কিন্তু তারা যদি কাস্টের সুযোগ নিয়ে থাকে তো তারা কাস্টের মধ্যেই পড়বে তো সেদিক থেকে বিচার করে ওবিসি বিসি বিয়ের কাটঅফ কিন্তু জেনারেলের একদম গায়ে গায়ে থাকবে পঞ্চান্ন থেকে সাড়ে পঞ্চান্ন ও বিসি বি যেতে পারে একটা আশা রাখতে পারো এসসি কাটপ দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই বিভিন্ন জায়গায় নাকি ছাপ্পান্ন সাতান্ন গেছে কেউ কেউ তো বলছে আবার ইউআর থেকেও নাকি বেশি গেছে এসসি এগুলো তারা কি সেন্সে বলছে বা কি ক্যালকুলেশান করে বলছে আমার ধারণা নেই এসসির কাটপ মেনে গিয়েছিল সাঁত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ তো সেটা ইন্টারভিউতে মনে হয় না হ্যাঁ এসসিতেও প্রচুর ক্যান্ডিডেট আছে যারা ইউআর সিলেক্টেড হয়ে আছে তবুও কাট অফ তাদের কিন্তু সাড়ে বাহান্ন থেকে সাড়ে তিপ্পান্নর মধ্যেই থাকবে এটা এক্সপেক্ট করা যেতেই পারে ছাপ্পান্ন সাতান্ন যাবে মানে ইন্টারভিউর সঙ্গে প্রায় কুড়ি নাম্বার যোগ হবে উনিশ কুড়ি এটা হবে বলে আশা করা যায় না হ্যাঁ গতবার হয়তো সতেরো আঠেরো বেড়েছিলো বিভিন্ন কাস্টে সে তারও পিছনে একটা কারণ ছিল গতবার কিন্তু ইন্টারভিউতে নাম্বার দেওয়ার প্রবণতা ছিল একটা প্রচুর পরিমাণ বেশি আমরা যদি সেই পিডিএফটা সার্চ করে দেখি তাতে দেখব প্রচুর লোকের নাম্বার কিন্তু ইন্টারভিউতে বারো তেরো চোদ্দোর মধ্যে আছে কিন্তু এবার প্রত্যেকেরই ইন্টারভিউ কিন্তু খুব কম সময় নিয়েছে বা খুব কম প্রশ্ন করে ছেড়ে দিয়েছে তো সেই সেন্সে যে প্রত্যেকেই বারো তেরো চোদ্দো করে নাম্বার পাবে সেটা কিন্তু নয় অ্যাভারেজ নাম্বার যারা মোটামুটি প্রশ্নের উত্তর দিয়েছে বা যারা নার্ভাস ফিল করেনি বা যাদের ড্রেস ড্রেস সেন্স ঠিকঠাক ছিল বা যারা গিয়ে খুব রাউডি ভাবটা দেখায়নি তাদের কিন্তু নাম্বার আট নয় ধরে রাখতে পারো যাদের ভালো হয়েছে তারা এগারো বারোও পাবে তেরো চোদ্দো পাবে না সেটা বলছি না কিন্তু তার সংখ্যাটা কিন্তু খুব কম তাই এইবারে যে ইন্টারভিউর নাম্বার আঠেরো উনিশ যোগ হবে এটা কিন্তু ঠিক মানা যায় না তবুও এসসি সাড়ে বান্ন থেকে সাড়ে তিপ্পান্নর মধ্যে থাকবেই বলা যেতে পারে ওবিসি এর কাট অফ ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ শূন্য এর মধ্যে থাকতে পারে এসটি কাট অফ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এটা আমার নিজস্ব মতামত তোমরা যদি একমত হও তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারো তিন নম্বর বিষয় আসি ওয়েটিং লিস্টের ব্যাপারে দেখো ওয়েটিং লিস্ট বেরুবে কি বেরুবে না সেটা পরের কথা ওয়েটিং লিস্ট যদি ছাত্ররা মনে করে যেহেতু বিভিন্ন পরীক্ষায় বেরোয় তাহলে কিন্তু এই কনস্টেবল পরীক্ষাতেও বেরোতে পারে তার জন্য আমাদের প্রথম কি কাজ করতে হবে আগে প্রথম যে প্যানেল বেরুবে সেটা দেখতে হবে সেই প্যানেল থেকে কতজন জয়নিং করছে না সেটা দেখতে হবে সেটা দেখার জন্য আমাদের আরটিআই করতে হবে যেখানে আমরা সরকার পক্ষ থেকে সঠিক তথ্যটা জানতে পারবো যে কতজন ক্যান্ডিডেট ডাব্লু বিপি কনস্টেবল দু হাজার কুড়িতে জয়নিং করেনি তারপর ওয়েটিং লিস্টের কি করে বার করা যায় সে বিষয়ে আমাদের লিগালি পদক্ষেপ নিতে হবে হুটপাট কোনো সিদ্ধান্ত নিলে হবে না তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যেগুলো বলার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে